প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমরা আবার এসেছি মনোয়ার আঙ্কেলের কাছে। তিনি খুব আন্তরিক একজন মানুষ, তার কাছে আবার পরামর্শ নিতে এসেছি যে একদিনের বাচ্চা বুডিং থেকে অন্য অন্য যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো আমরা কীভাবে করব। তিনি আজকে সেসব বিষয়ের বিস্তারিত বলবেন। আঙ্কেল কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আঙ্কেল এখন কি বিষয় আমরা আজকে জানবো আপনার কাছ থেকে? মানুষ যেটা সব থেকে বেশি ভুল করে থাকে যে বুডিং পিরিয়ডটা একদিনের বাচ্চা নিয়ে যাওয়ার পরে সে কীভাবে কি কত পরিমাণ তাপ দিতে হবে, কি ওষুধপত্র খাওয়াতে হবে, কি খাদ্য খাওয়াতে হবে, এই ব্যাপারে তাদের বা কীভাবে ঢেকে ঢুকে রাখবে বা ঠান্ডা না লাগে এইভাবে তাদের করণীয় কী, এইভাবে আমার আজকে বক্তব্য। প্রথমত একদিনের বাচ্চা যখন আমরা সরবরাহ করি আমরা মুখে বলি, কিন্তু আমরা ক্যাটালগও দেই, তারপরেও মানুষ ভুল করে। অনেকেই আবার 50% বাচ্চা হারিয়ে ফেলে বুডিং রুমের মধ্যেই, তার কারণ যে বুডিং রুমটা তাদের রেডি হয় না। বুডিং রুমটা রেডি করতে হলে তার চতুর্দিকে বেড়া থাকতে হবে, আপনার হপার থাকতে হবে, আপনার 4টা 100 পাওয়ারের বাল্ব থাকতে হবে, হ্যাঁ, লাইটিংটা যেন ঠিক হয়। এরপরও যদি বাতাস হয়, যেমন এখন বর্তমানে বর্ষাকাল, বৃষ্টি বাদলের দিন, এটাতে আপনার বাতাস হইতে পারে, বর্ষার পানি ঢুকতে পারে, এই জন্য তাকে সতর্ক থাকতে হবে। আর একদিনের বয়সের বাচ্চা যখন আমরা এখান থেকে দিব, আমাদের হ্যাচারি থেকে বের করব, রাস্তায় সরবরাহ করবে, ঠান্ডা যেন না লাগে গাড়ি ঘোড়ার মধ্যে, তাকে সতর্কভাবে নিয়ে যেতে হবে, ঢেকে ঢুকে নিয়ে যেতে হবে। আর এরপরে বাসা নিয়ে যাওয়ার পরে তাকে হপারটা নিচে রাখতে হবে, কমপক্ষে আপনার মাটি থেকে ফ্লোর থেকে 1-1.5 ফিট উপরে হপার ঝুলাতে হবে এইভাবে। আর 4টা 100 ওয়াটের বাল্ব দিতে হবে। আবার যদি পাশে যদি একটা আপনার IPS বাল্ব দিতে পারে, লোডশেডিংয়ের সময় জ্বলে থাকবে, বাচ্চা বুঝবে না যে বিদ্যুৎ চলে গেছে। আর বিদ্যুৎ যদি চলে যায় তাহলে বাচ্চারা একসাথে হুমড়ি খেয়ে পড়ে গিয়ে আপনার অনেক চাপাচাপি হয়ে পাড়া দিয়ে অনেক বাচ্চা মারা যায়। আর এই সময় যদি আপনার যে কোনো একটা আলোর ব্যবস্থা করে বা চার্জার লাইট দেয় বা এরকম কোনো হারিকেন দেয়, তাহলে তাপটা ধরে রাখতে পারে। তো বিশেষ করে আমরা এখন বলতেছি যে হারিকেনের কথা, যে একটা কমপক্ষে হারিকেন নিয়ে রাখার দরকার। আর বাচ্চার চিক গার্ডটা যেন 1.5 ফিট হয়, 1.5 ফিটের উপরে যদি কোনো লাঠি দিয়ে একটু চাদর টাদর দিয়ে আপনার কাপড় চোপড় দিয়ে ঢেকে দিয়ে দিতে পারে, তাহলে তাপটা ধরে রাখতে পারে। আর এই সময় প্রথমত বাচ্চা ছাড়ার আগে আপনার টেস্টি স্যালাইন বানাইয়া খাওয়াতে হবে, অথবা আপনার কিনে পাওয়া যায় বাজারে ওই টেস্টি স্যালাইন খাওয়াতে হবে। এই টেস্টি স্যালাইনটা 4 ঘন্টা খাওয়াবে। এই 4 ঘন্টার পরে সে যদি হার্বাল পদ্ধতি ব্যবহার করে তাহলে তাকে কাঁচা হলুদের রস দিতে হবে, আদার রস দিতে হবে, 1 লিটার পানিতে 1 চামচ আদা বাটা, আর 1 চামচ হলো তুলসী পাতার রস, তুলসী পাতার রস 1 লিটার পানিতে 1 চামচ, আদা বাটা 1 চামচ, এইটা দিয়ে আপনাকে প্রথম দিন অন্ততপক্ষে পানিতে এই বাচ্চাকে সরবরাহ করতে হবে। এরপরে দ্বিতীয় দিন কাঁচা হলুদের রস 1 লিটার পানিতে 1 চামচ, আদার রস থাকবে, তুলসী পাতার রস থাকবে, এটা মিলাইয়া দিতে হবে। এইভাবে আপনার 7-8 দিন যদি কেউ হার্বাল ব্যবহার করে তাহলে আশা করি বাচ্চা ঠান্ডা লাগবে না। আর সমস্ত রোগের মা হলো ঠান্ডা, এই ঠান্ডা যদি না লাগে বাচ্চা বুডিং ভালো থাকবে। আর বাচ্চা যদি ভালোভাবে বুডিং হবে আপনার লাস্টিং করবে ভালো, ওই মানে ইয়ে পাবে আর কি, আপনার গ্রোথ পিরিয়ডটা তো তার কোনো বাড়ি খাবে না। আর যদি কেউ মনে করে যে না আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব, তাহলে আপনার প্রথম 4 ঘন্টা স্যালাইনের পানি দিবে, স্যালাইন বানিয়েও দিয়ে খাওয়াতে পারে, আবার আপনার লেবু দিয়ে বানিয়ে খাওয়াতে পারে, আবার বাজার থেকে কিনে খাওয়াতে পারে। এই 4 ঘন্টা আপনার স্যালাইনের পানি খাওয়ানোর পরে অ্যানরোফ্লক্সাসিন গ্রুপের যে কোনো একটা ওষুধ লাগবে, এই ওষুধটা আপনার 72 ঘন্টা চালাতে হবে, কমপক্ষে 72 ঘন্টা। এরপরও যদি আরও বেশি লাগে তো 2-1 দিন আর বাড়াতে হতে পারে। এটা আপনার হলো অ্যান্টিবায়োটিক, এই নাভির ঘা শুকাবে, ঠান্ডা লাগবে না। আর এরপরও যদি কেউ আপনার হোমিওপ্যাথিকও ব্যবহার করতে চায় তাহলে হোমিওপ্যাথিক অ্যাকোনাইট 30 দিতে হবে পানিতে, আপনার 1 লিটার পানিতে 10 ফোঁটা অ্যাকোনাইট 30, অথবা আপনার রাস্টক্স দিতে পারে 30, অ্যাকোনাইট 30টা ভালো হয় আর কি। আর এটা আপনার ঠান্ডা কাটবে, আর এরপরে আর কিছু লাগে না। এরপরে 7-8 দিন যখন চলে যায়, আপনার দিনের বেলা যদি আপনার প্রখর গরম থাকে দিনের বেলা, তাহলে আপনার বুড়ার উঁচু নিচু করা লাগবে, দিনের তাপমাত্রার গতিবিধি বুঝে আর কি এটা আপনার হপারটা উঠানামা করবে, হয় হপার উঠাবে নয় নামাবে, বিকালের দিকে নামাই দিবে, বা আপনার এই আপনার যে বুডিং রুমটা দরকার হলে পলিথিন দিয়ে, যদি বড় ঘরের মধ্যে হয়, একটা অনেকে শেডের মধ্যে 1 কর্নারে করে, তো শেডের মধ্যে যদি 1 কর্নারে করে তাহলে একে পলিথিন দিয়ে 5-7 ফিট জায়গা একটু ঘেরে নিতে হবে, পলিথিন দিয়ে যেন বায়ুরোধক হতে হবে আর কি, বাইরের বাতাসটা যেন বাধাপ্রাপ্ত হয়, এরকম পলিথিন দিয়ে তাকে ঘেরতে হবে। আর এই বুডিং রুমটা যত ভালো হবে বাচ্চা তত ভালো বুডিং হবে, এবং বাচ্চা যত বুডিং ভালো হবে তত আপনার বাচ্চাটা লাস্টিং করে, রোগ ব্যাধি কম হবে,
রোগ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি গড়ে উঠবে ওরূপে। এই গেল 13 দিন বয়স যখন হবে বাচ্চারা, তখন সে আম পাতা জাম পাতা, তখন একটা আমসার ডোজ করা লাগবে, আমসার কোর্স করা লাগবে। তো এই যে আম পাতা জাম পাতা পেয়ারা পাতা থানকুনি পাতা এগুলো যদি আপনার ব্লেন্ডার করে খাদ্যের সাথে মেখে খাওয়ায় তাহলে আপনার আমসার হবে না। তো মানুষ কিন্তু সহজ সরল এখন বুঝে কি যে আপনার বাজার থেকে যে মেডিসিনটা পাওয়া যায় সহজে সেটাই ব্যবহার করে, কিন্তু হার্বাল যদি সে অর্গানিক যদি সে ব্যবহার করে তা অ্যান্টিবায়োটিকের চাইতে ভালো রেজাল্ট হবে এবং তার সময়ও কম লাগবে। তো মনে করে আর পয়সাও সাশ্রয় হবে। তো মানুষ এখন এটার দিকেও না গায়া, সব খালি অ্যান্টিবায়োটিকের দিকে ঝুঁকে এই জন্য গ্রোথ নিয়ে আসতে পারে না। এখন মনে করেন যে আপনার 2 মাসের পর থেকে গ্রোথ আসে, 2 মাসের পর থেকে বাচ্চাটা ওজন বাড়ে, এবং তখন 1 মাসের পর থেকে ঘাস খাওয়াতে হবে, ছোটো ছোটো করে ঘাস শাকপাত আপনার যে জার্মানি লতা আছে আপনার তেলাকুচার পাতা আছে এগুলো ছোটো ছোটো করে কেটে তাকে খাওয়ানোর অভ্যাস করতে হবে 20-22 দিন বয়সের পর থেকে। আর ঠোকরাটি করে মারাত্মক ঠোকরাঠুরি করে, এইটা অনেকেরই বাচ্চা অর্ধেক হয়ে যায়, ঠোকরাঠুরি করে কাইটে দেয় ব্লিডিং হয় তারপরে রক্তক্ষরণে বাচ্চা মারা যায়। তো এটার হলো মহৌষধ হলো যে কোনো সময় 20-22 দিনের পর থেকে তাকে দুপুরের দিকে হলে ভালো হয় আর কি, ছোটো ছোটো ঘাস শাকপাত যে কোনো শাকপাত হতে পারে, যে কোনো ঘাস হতে পারে, পুঁই শাক হতে পারে, এগুলো ছোটো ছোটো এটা কেটে দিলে ওরা খাবে, এ অভ্যস্ত হবে আর তাদের এনার্জিটা ফ্রি থাকবে, আপনার ওই যে উত্তেজক শক্তিটা বাড়বে না। আর আপনার অনেক সময় গরমের সময় হয় দেখা যায় যে এটা আপনার 15-20 দিনের পর থেকে ঠোকরাটা শুরু করে দেয়, তখন একটা মারাত্মক একটা ঝুঁকির মধ্যে থাকে বাচ্চাগুলো। তো এগুলো যদি সে শাকপাত হার্বাল যদি ব্যবহার করে তাহলে এই এই রোগ থেকে বেঁচে থাকবে, সে ঠোকরাঠুরি থেকে বেঁচে থাকবে। আর এরপরে যখন আপনার আমাশয়ের কোর্স করলো 13-14 দিন বয়সে, যে আম পাতা জাম পাতা পেয়ারা পাতা এগুলো খেলে পায়খানার ট্রাবল হবে না, এই একবার কোর্স করলেই আপনার বাচ্চাটা ভালো থাকবে সুস্থ থাকবে। এরপরে যখন বাচ্চাটা আপনার 1 মাস হয়ে গেল, এরপরে আপনার ভিজা খাদ্য ধরে দেবে, অল্প অল্প করে ভিজা খাদ্য ধরালে আপনার এর গ্রোথ আসা শুরু হয়ে যাবে। 2 মাসের পর থেকে ফুল গ্রোথ আসবে, এই 3 মাস 90 দিনের মধ্যে মোরগগুলো 1 কেজি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আর মুরগিগুলো আপনার 650-700-750 এরকম হবে আর কি, 800 পর্যন্ত হয় মুরগিগুলো। তো এখন মনে করেন যে আমরা তো যত্ন করি না, আর এই দেশি মুরগিটা হলো সম্পূর্ণ যত্নের উপরে, আপনার একটা বাচ্চা মারা যাওয়ার কথা না, যদি 1000 বাচ্চা ব্রিডিং হয় সেখানে একটা বাচ্চাও মারা যাওয়ার কথা না, কিন্তু দেখভালের অভাবে মারা যায়, ত্রুটির অভাবে মারা যায়, হয় আপনার এই 10 মিনিটের মধ্যে সে ওই এক জায়গায় দলা হয়ে যায় আপনার পাড়াপাড়ে হয়ে মারা যায়, আবার ঠান্ডা লেগে গেলে এক জায়গাতে জ্বর হয়ে যায় তারা, আর ঠান্ডা যদি লেগেই যায় পুনর্ক্রমে তারা যে বাচ্চা যদি ঝিমায়, নাপা সিরাপ আছে, নাপা সিরাপ যদি সে খাওয়ায় পানির মধ্যে 1 লিটারে 2 মিলি তাহলে আপনার ওই 24 ঘন্টার মধ্যে জ্বরটা ছেড়ে যাবে, মুরগি সুস্থ হয়ে যাবে, রুচিশীল হয়ে যাবে। আর যদি রুচির আনতে হয় তাহলে ওই যে আপনার পানিতে যে আদা দেওয়া হয় ওই আদা বাটাতে তাদের রুচিটা বাড়ে যায়, হ্যাঁ রুচিটা বেড়ে যায়, ঠান্ডাটাও কেটে যায় অনেক সময়। এটা যদি তারা মানে ঠিকমতো যত্ন নিতে পারে তাহলে বাচ্চা ব্রিডিংটা ভালো হবে। এখন বাচ্চা ওই আমি কথাবার্তা বলি কিন্তু মানুষে শুনে না, আমি তো বাচ্চা দেওয়ার সময় আবার বুঝিয়ে বলি, আবার ক্যাটালগে লিখা আছে সব কিছু, ক্যাটালগটা হাতে দিই, অনেকে ক্যাটালগও পড়ে না, নিজে বাসায় রেখে দেয়, এইগুলো দুঃখ লাগে আমাকে। এরপরে ধরেন যে বাচ্চার ব্রিডিং পিরিয়ডটা যদি শেষ হয়ে যায় তাহলে আপনার বাচ্চাটাকে গায়ে তাপ মানে সহনীয় করে আপনার যে আস্তে আস্তে পর্দা উঠাবে আস্তে আস্তে নামাবে, এইভাবে বাচ্চাটার ব্রিডিংটা শেষ হবে। আর এরপরে বড় হলে ঠান্ডা খুব কমই লাগে, আর আদা মাঝে মধ্যে আদার রস খাদ্যের সাথে মেখে মেখে খাওয়াবে, 1 কেজি খাদ্যতে আপনার 1 চামচ আদা বাটা 1 চামচ রসুন বাটা এগুলো দিলে আপনার ঠান্ডাটা আর লাগবে না আগামীতে। এরপরে 2 মাস যখন বয়স হবে তখন কৃমির একটা ডোজ করবে, নিম পাতাকে বেটা ব্লেন্ডার করে পেস্ট করে ওটা খাদ্যের মধ্যে দিলে হবে, পানির মধ্যে দিলে হবে, তারা খাবে, এটা 24 ঘন্টার একটা ডোজ আছে নিম পাতাটা, এই নিম পাতাটা খাওয়া দিলে আর বাচ্চা কৃমি হবে না, 2 মাস পরে আর কৃমি হবে না। তো কৃমি হলো তাদের একটা বড় ক্ষতিকর জিনিস, ওই দেহের মধ্যে থাকলে ওই একটা কীড়ার মতো প্রতিদিন সে কাটতে থাকে, বাচ্চা শুকায় যায় নষ্ট হয়। আর মাঝে মাঝে পেঁপে পাতা যদি দেওয়া হয় তবে এই মুরগির বিশেষ করে লিভারটা ঠিক থাকে, লিভার ঠিক রাখার জন্য আমরা যে লিভার টনিক ব্যবহার করি হার্বাল বা কেমিক্যাল যেটাই করি না কেন, এই পেঁপে পাতার রস যদি খাওয়ানো হয় তাহলে আপনার বাচ্চার লিভারটা ঠিক থাকবে। তো লিভার হলো আসল জিনিস, লিভার থাকলে তা ভালো থাকলে তার হজম শক্তি ভালো থাকবে, তার চলাফেরা ভালো থাকবে, তার গায়ে ঠান্ডা কম লাগবে, খাদ্যের রুচি আসবে। তো এই সামান্য কিছু এগুলো যদি আবার নির্দেশনা অবলম্বন করে তাহলে তারা মুরগি ভালোভাবে পালতে পারবে। প্রিয় খামারি ভাইরা,
আপনাদের খামার করতে কি কি প্রবলেমগুলো ফেস করছেন কিংবা আপনারা বোর্ডিং করতে কি ধরনের সমস্যাগুলো সম্মুখীন হচ্ছেন সেসব প্রশ্নগুলো আপনার কমেন্টে জানাবেন। আশা করি মনোহর আঙ্কেল সেই সব প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে দিয়ে দেবেন। আচ্ছা আঙ্কেল, যে এই তাপমাত্রাগুলো কিভাবে ঠিক করবে, যে কখন বাড়ছে কখন কমছে? থার্মোমিটার আছে বাজারে, এই 50 টাকা 100 টাকা করে দাম, 50 টাকা পাওয়া যায়, 100 টাকা পাওয়া যায়, ভালো মন্দ আছে। এই থার্মোমিটার একটা লাগবে, এই থার্মোমিটার যদি সে যদি ব্যবহার করে তাহলে তাপমাত্রা বুঝতে পারবে। প্রথম দিন বাচ্চা রাখার পরে 95 সেলসিয়াস, জি, আর এরপরে আপনার প্রতিদিন 5 করে কমবে, 5 করে কমতে কমতে ধরেন যে বাচ্চার গায়ের পশম বেরিয়ে যাবে। আর সেও বুঝতে পারে যে ঘরের ভিতরে যে সে যদি খালি গায়ে থাকে বা গেঞ্জি পরে থাকে খামারি, তাহলে খামারি ঘামবে, ঘামে যদি তাহলে বুঝতে পারবে যে না খামারের ভিতরে তাপমাত্রা ঠিক আছে। হ্যাঁ, আর অতিরিক্ত ঘামলে তো সে নিজেও বুঝবে না অতিরিক্ত গরম আছে, বা গরম কমাবে, বা দরকারে পর্দা উঠাই দেবে কিছুক্ষণের জন্য, বা সে অ্যাডজাস্ট ফ্যানও সেট করতে পারে, হয়তো 10 মিনিট চালাই দিল ভিতরে গ্যাসটা বাইর করে দিল, অনেক বুদ্ধি আছে আর কি। এই যে বুডারটাকে নামাবে বা উঠাবে, জি, কোন তাপমাত্রায় নামাবে আর কোন তাপমাত্রায় উঠাবে, কত তাপমাত্রাতে নামাবে সে? আসলে এটা বাচ্চা যদি আপনার এই যে এখন বর্তমানে এখন সরাই সেটা আছে সুন্দরভাবে পুরো রুম ধরে আছে, এখন তাপমাত্রা ঠিক আছে, যদি দেখে যে বাচ্চা আপনার ইয়ে হয়ে যাচ্ছে, জ্বর হয়ে যাচ্ছে, তাহলে বুড়ারকে নিচে নামাবে। আর যদি দেখে না বুড়ারে নিচে থাকে না বাচ্চা, বাচ্চা চারো কিনার দিয়ে ঘেসে থাকে, তাহলে বুঝবে যে ঘরের ভিতরে তাপমাত্রা বেশি আছে, এটা বুড়ারটাকে উঠে দেবে এবং দরকারে অফ করে দেবে, লাইন অফ করে দেবে। খামারিরা এটা সবচেয়ে সহজ বুদ্ধি যে আপনি নিজের থেকে প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন, যখন বাচ্চাগুলো দূরে দূরে যাচ্ছে তার মানে হলো বাচ্চাদের যথেষ্ট তাপমাত্রা আছে, অর্থাৎ তখন আপনি বুড়ারটাকে আপনি উঠিয়ে দিলেন, আর যখন দেখলেন যে বাচ্চারা গায়ে গায়ে একসাথে বসে আছে তখন আপনি বুড়ারটাকে নামিয়ে দিচ্ছেন। খুবই একটা সহজ একটা পদ্ধতি। আচ্ছা, এখন যে বিভিন্ন ধরনের রোগ বালাই হচ্ছে, এই ধরেন যে আপনি কেমিক্যাল ছাড়া বা আপনি ওষুধ ছোট বাচ্চায় যেটা আপনার রোগ হয় সেটা প্রথমে রোগ হয় যেটা সেটা হলো আপনার আমাশয় 13 দিনে। আর ওই যে আপনার ঠান্ডা লাগে, তো ঠান্ডা লাগার তো আমি পদ্ধতি বললাম, ওগুলো অবলম্বন করলে ইজি, একদম ঠান্ডা লাগবে না। এরপরে আপনার ওই আমি কিন্তু 3টা ওষুধের কথা বলেছি, হার্বালও বলেছি আর আপনার হোমিও বলেছি আর কেমিক্যালও বলেছি, আপনার অ্যান্টিবায়োটিকও বলেছি। তো এখন মনে করেন যে ওই ঠান্ডার পর্ব গেল, এবার আপনার আমাশয়ের একটা ই আসবে, আপনার 13 দিন বা 14 দিন একটা আমাশয়ের রোজ করতে হবে। এই আমাশয়ের যদি করে নেয় তাহলে ছোটো বাচ্চা 1 মাসের মধ্যে আর কোনো কিছু হওয়ার কথা না। আর যদি কেউ যদি বলে যে না আমরা ভ্যাকসিন করবো, তাহলে সে 3 দিন বয়স থেকে 5 দিনের মধ্যে সে একটা রানীক্ষেত করবে, BCR2B টিকা দেবে, যে কোনো চোখে এক চোখে 1 ফোঁটা। আবার যদি 12 দিন বয়সে সে গাম্বরো করে, গাম্বরো টিকা আপনার যে কোনো চোখে 1 চোখে 1 ফোঁটা। আবার যদি মনে করেন যে আবার 21 দিনে দেবো, আবার একটা BCR2B বুস্টার ডোজ দিতে পারে। আবার মনে করেন যে 28 দিনে একটা বুস্টার ডোজ দিতে পারে গাম্বরো। এই 4টা ভ্যাকসিন হয়ে গেল কমপ্লিট। এই 1 মাসের মধ্যে বাচ্চা একটা মরার কথা না, মারা যাওয়ার কথা না, মারা যাবে না। আবার যদি কোনো অনেক খামারি আছে এখানে বাসি বাচ্চা বিক্রি করে, বাসি বাচ্চা সেটা হলো 3-4 দিন বয়সের বাচ্চা বিক্রি করে, বুডিং করে না, বুডিং করে তো আপনার কোনো ঠান্ডা লাগার ওষুধ দেয় না। ওই 3-4 দিনের বয়সের বাচ্চাটা ঠান্ডা লেগেই থাকে, বোঝা যায় না, মরে না কিন্তু ঠান্ডা লেগে থাকে, এই বাচ্চাটা সরবরাহ করে দেয় বড় বলে। আর খামারি আছে সহজ সরল, মনে করে যে বাবা 3-4 দিনে আমি বাচ্চা পাচ্ছি, কিন্তু জিজ্ঞাসা করলো না হ্যাচারিওয়ালাকে, মালিককে, যেখান থেকে বাচ্চা নিচ্ছে সেখানে জিজ্ঞাসা করলো না যে আপনার বাচ্চাটা কি বুডিং করা, কি বুডিং পিরিয়ডে এই 2-3 দিন কি কোনো নাভির ঘাস শুকানোর জন্য বা ঠান্ডা কাটার জন্য কোনো কিছু আপনি ব্যবহার করেছেন কিনা পানির সাথে বা খাদ্যের সাথে, এটা জিজ্ঞাসা করেন। আজ পর্যন্ত আমি দেখেন যে 8 বছর আমি হ্যাচারির ব্যবসা করছি, 8 বছরের মধ্যে আমি কোনোদিন একটা খামারি আমাকে জিজ্ঞাসা করলেন যে খালি বলে আঙ্কেল 3-4 দিনের বয়সের বাচ্চা দেবেন, 4-5 দিনের বয়সের বাচ্চা, ঠিক আছে 4-5 দিন বয়সের বাচ্চা দেবো, আমি না হয় বুডিং করে দিই, আমি না হয় ওষুধ ব্যবহার করি, কিন্তু অনেকে তো করে না। আমি ছাড়া তো হাজার হাজার হ্যাচারিয়াল আছে সারা বাংলাদেশের মধ্যে, জি, ওগুলোর কাছে নেই বাচ্চা দিয়ে বাচ্চা মায়ের খেয়ে দিয়ে আবার বলে যে এরকম বাচ্চা অর্ধেক চলে গেছে, এই 70% চলে গেছে, এরকম বলে আর কি। প্রিয় খামারি ভাইরা, তাহলে গুরুত্বপূর্ণ একটি কথা আপনারা শুনতে পেয়েছেন যে আসলে একটা 3-4 দিনের বাচ্চা নিতে গেলে কীভাবে করতে হবে। এই যে একটা অভিজ্ঞ মানুষের কাছে আসলে আন্তরিকতার সাথে অনেক কিছু আমরা কিন্তু জেনে যাচ্ছি। খামারি ভাইরা, আপনারা যারা একদিনের বাচ্চা বা যে কোনো বয়সের বাচ্চা কিনতে চান, তাহলে কিন্তু আপনি মনোর আঙ্কেলের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। মনোর আঙ্কেল, আপনার সাথে যোগাযোগ করার ঠিকানাটা যদি একটু বলতেন। আমার ঠিকানা হচ্ছে 12ইপাড়া আশুলিয়া সাভার ঢাকা, মোবাইল নাম্বার হচ্ছে 01401582513। এখানে আসলে আপনি অন্তত আন্তরিকতা পাবেন, পাবেন একজন অভিজ্ঞ মানুষ, আশা করি আপনি সফল হবেন, অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে। আমি সবাইকে ডাকি যে তোমার বাচ্চাটা নেওয়ার সময় আসো, এসে আমার প্র্যাকটিক্যালটা দেখো, বুডিং কীভাবে করতে আমি প্র্যাকটিক্যাল দেখাই দিই এবং বুঝাই সুন্দর করে বলে দেই কী কী হবে দিবে। আবার বইটা আমি কিছু 10-15 মিনিট বা আধা ঘন্টা আগে পড়তে দিই যে এই বইটা পড়েন, এই বইটা পড়ে যেটা বুঝতে পারবেন আমি আবার এটা পরবর্তীতে বুঝাই দেবো এখনই আপনাকে। আবার অনেকে বুঝাই দিই, অনেকে আসে, বেশিরভাগ লোক আসে আর কি,
আর আমার বাচ্চা বের হয় প্রতি শুক্রবার, ডেলিভারি হয় প্রতি শুক্রবার, প্রতি শুক্রবার ডেলিভারি হয়। আর এক সপ্তাহ আগে এই জিরো বাচ্চা নিলে, দু একদিনের বয়সের বাচ্চা নিলে আমি অনেককেই এখন, আগে দিতাম তিন দিন বয়সের বাচ্চা, তো এখন চাহিদা বেশি, চাহিদা বাড়ছে, এখন আমরা ওই দুই দিন একদিনে দিয়ে দিই আর কি আমরা। আর দূরের রাস্তা যেটা যাবে বাচ্চা, সেটা একদিনের বাচ্চা দিতে হবে, কারণ হচ্ছে না খেয়েও চব্বিশ ঘন্টা জার্নি করবে। আর যদি দুই দিন তিন দিনের বাচ্চা হয়ে যায়, আমরা যখন খাওয়াই এই বাচ্চাটা জ্যামে পড়ে যায় রাস্তাঘাটে, এখন বাংলাদেশে জ্যাম, আপনার সড়ক পরিবহনের সময় সময় লেগে যায় অনেক বেশি, বাচ্চাটা দুর্বল হয়ে যায়, পানি খেতে পারে না, খাদ্য খেতে পারে না, তখন বাচ্চাটা দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে যখন বাচ্চাটা খামারে নিয়ে যায়, খামারে ছাড়ে, তখন দেখা যায় যে অনেক বাচ্চা শুয়ে পড়ছে, অনেক বাচ্চা রেস্ট নিতেছে। এখন আমরা বলি যে নাপা সিরাপ খাওয়াবা, যায় স্যালাইনের সাথে নাপা সিরাপ দেবা, তাহলে নাপার স্যালাইনটা দিলে ওই যে হাতে পায়ে একটু ব্যথা হয় জার্নিতে, ধকল পড়ে, এই জার্নিটা তার ব্যথাটা দূর হয়ে যায় নাপা সিরাপে, এটা আমরা খাওয়াতে বলি। তাহলে প্রিয় খামারি ভাইরা, যারা আপনারা ভিডিওতে দেখলেন, তারা আপনারা যদি আসতে পারবেন মনের আঙ্কেলের কাছে, যে কোনো প্রয়োজনে পরামর্শ নিতে কিংবা বাচ্চার প্রয়োজনে যোগাযোগ করবেন। তাহলে আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।